আজকে এখানে যত মুরব্বী বাপেরা বসে আছে হাত ধরে একটা একটা করে তুলে সাইটে নিয়ে যান ডাক্তারের চেম্বারের মতো এনাদের বুকে যা জমানো ব্যথা রয়েছে শুনলে মনে হবে পাহাড় সমান রাসূলুল্লাহ বললেন পিতামাতাকে সেবা যত্ন করা উত্তম জিহাদ আর আমরা বিবির সেবা করা উত্তম জিহাদ বুকে জলসার ব্যাজ লাগিয়ে বলছে আমি জলসা কমিটির সেক্রেটারি অথচ বাপের ভাত দেয় না এরকম ছেলে আছে না নাই বাপ বলছে কজি বউ বলছে দেখো বলছে ছেলে বে দেওয়ার সময় তখন হাটে যেমন গরু তুলে ঘরে তখন দর কষা খুশি করে মেয়ের বাপের কাছ থেকে টেনে নিয়েছিল বলেই দিয়েছে মা যখন মারবি আস্তে মারবি না একদম গুপ গাপ ঝেড়ে দিবি কেন বলছে পাকা জোরে ঘুরুক আর আস্তে ঘুরুক বিল তো একই আসবে শাশুড়ি ঘুমটাতে যখন কথা বলবে পুরো মনে হবে ফাতেমা তো জোরা আর ও যে হাতিমের সাথে কি শয়তান এজেন্স বাই রসুলের জীবনী ইউটিউব চ্যানেল তোমরা বাচ্চা পিতা মাতাকে সেবা যত্ন করা তোমাদের জন্য উত্তম জিহাদ এই কথাটার পয়েন্টে বলুন আজকে এখানে যত মুরব্বী বাপেরা বসে আছে হাত ধরে একটা একটা করে তুলে সাইটে নিয়ে যান ডাক্তারের চেম্বারের মতো এনাদের বুকে যা জমানো ব্যথা রয়েছে শুনলে মনে হবে পাহাড় সমান ব্যথা অথচ ছেলে বুকে জলসার ব্যাজ লাগিয়ে বলছে আমি জলসা কমিটির সেক্রেটারি অথচ বাপের ভাত দেয় না এরকম ছেলে আছে না নাই হয়তো এই পাড়াই নেই যা বলছি ওই গেটের থেকে ওই দিক ওই বাগানাইটের দিকে ওই দিক চল যাক এদিকে আবার কবে আসবো না আসবো ধরবে তাহলে রাসূলুল্লাহ বললেন পিতামাতাকে সেবা যত্ন করা উত্তম জিহাদ আর আমরা বিবির সেবা করা উত্তম জিহাদ বউ যা বলে সবটাই ভালো লাগে বাপ মা যেটুকু বলে সেটুকু নিম পাতার মতো তিত মনে হয় বাপ বলছে কজি বউ বলছে দেখো বলছে জানে মানে পুরোহিতের বাচ্চা একদম সাউন চলো জানে কথা বললেই তো কান গরম করে দেবে তার শাশুড়ি তো বলেই দিয়েছে মা যখন মারবি আস্তে মারবি না একদম গুপ গাপ ঝেড়ে দিবি কেন বলছে পাকা জোরে ঘুরুক আর আস্তে ঘুরুক বিল তো একই আসবে একটা মারলেও যা পাঁচটা মারলেও তাই আর বউ মারবে না কেন ও তো বিয়ে করার সময় এতটা গিলে তারপরে বে করেছে আর বুড়ো এখন বলছে আমার বৌমা ভাত দেয় না কপাল ভালো ভাতের সাথে ইঁদুর মারা বিষ দেয় না বৌমা ছেলে বে দেওয়ার সময় তখন হাটে যেমন গরু তুলে ঘরে তখন দর কষা খুশি করে মেয়ের বাপের কাছ থেকে টেনে নিয়েছিলেন মেয়ের বাপের দেওয়ার ক্ষমতা ছিল না দু কাটা জমি ছিল বিক্রি করে দিয়েছে আটটি আর গাড়ি ও দিচ্ছে পিকআপ বৌমা মুখে করছে মেকআপ হারোয়াই যখন জ্বালা দিচ্ছে তখন আপনার জ্বালা করে উচ্চার বলছেন ভাত দেয় না তখন তো ভাবার দরকার ছিল যে বৌমার হাতের খাবো ভাত তাহলে করব না উৎপাত তাহলে তখন তো বলার দরকার ছিল বৌমা দাবি দাবা কিছু নেই ফ্রি পয়সাই নিয়ে আসবো তোমরা বুড়ো বুড়ির দুজনার দেখো এখন বলছে ভাত দেয় না অপেক্ষা করুন শুধু ছেলেদের দোষ নাই আপনার শ্বশুর শাশুড়িরও আছে আবার এমন কিছু কিছু শ্বশুর বাড়ি আছে শাশুড়ি বলে আমার জামাইটা খুব ভালো ছেলেটা শয়তান কেন চাচি বলে আমার জামাই এত ভালো যা ইনকাম করে সব আমার মেয়ের কাছে রাখে আর আমার ছেলে এত শয়তান ও যা ইনকাম করে সব ওর কাছে দেয় আর তওবা করার সময় কেমন তওবা করবে জানেন মিন করলে জামবাটি বৌমার বেলা এক বাটি আমার মেয়ের বেলা দু বাটি লা হাওড়া ওয়ালা কলকাতা ইল্লা শিয়াখালা বিল্লা ফুরফুরা যেন মনে হয় রাবে অবস্থি আর শাশুড়ি ঘুমটাতে যখন কথা বলবে পুরো মনে হবে ফাতেমা তো জোরা আর ও যে হাতিমের সাথে কি শয়তান জিজ্ঞাসা করতে গেলি বৌমার কাছে খবর লও কথা ঠিক না বোন আছে দিচ্ছি ওষুধ আছে একটা একটা ওষুধে ইনশাল্লাহ ঘুম ছাড়বে যাবে কোথায় দেখি আমি যে কথা বলছিলাম বলবো ভাই গেটের কাছে না জ্যাম করে যদি সম্ভব হয় একটু ভিতরের দিকে আসবেন রাত 11:30টার পরে 12টার সময় তাও লোক বাড়বে এটা তো ভাবিনি কারণ আজকের যা ঠান্ডা
এই মাঘ মাসের 3 তারিখ আজকে যা ঠান্ডা আমি তো ভাবছিলাম কমিটিকে বলবো যে জলসা 12টার মধ্যে শেষ করে দেবে তো আগে আগে সব চলো তা কিন্তু এদের সাথে ফোনে ঠিক যোগাযোগ হয়নি আর তার জন্য বলাও হয়নি আমার ড্রাইভার বলছে চলেন যাই আগের বক্তা যা রেখে যাবে সেইগুলো তো থাকবে আপনি উঠলে তারা তো যাবে না তাহলে দেখি যতটুকু হয় এসে দেখছে আলহামদুলিল্লাহ লোক তো যা বসে আছে আলহামদুলিল্লাহ তবে এর থেকে লোক রাস্তাঘাটে বাজারে ঘুরছে কথা ঠিক না বল এখন নেই তার কারণ এখন চপ সব শেষ হয়ে গেছে ফুচকা টক শেষ জলসায় 500 টাকা চাঁদা দিলি বললি লকডাউনের পর আমার দেওয়ার ক্ষমতা আছে আজকের বাজার করেছে 3000 টাকা শালিল্লে বাজারে ঘুরছেন মানিব্যাগ খুলে যাবে যে কি খাবি শুধু অর্ডার দে খোদার কসম মানিব্যাগ চেক করেন টাকার থেকে কাগজ বেশি এই রকম ফুলে আছে যেন মনে হয় বিরাট জমি তার নাকি দেখি আর একবার তকবীর দেব এটা আমার নেশা তকবীর দেওয়া তার কারণ তকবীর দিলে আল্লাহ খুশি হয় না দিলে শয়তান খুশি হয় তকবীর দেব মন চাঙ্গা হবে শয়তান দূরে পালাবে আবার পেশাই অজ হবে নারাই তকবীর মাশাআল্লাহ যে সমস্ত জায়গাগুলো আছে ফাঁকা এখানে দিয়ে দেবেন ঢাকা নচেত শয়তান ঢুকে দেবে ধোকা আমরা বেনে যাব বোকা না ঠান্ডার সময় আমি লোক টেনে নিচ্ছি আমি লোক ঢুকিয়ে নিচ্ছি যারা যেখানে বসে আছে মানে গরম হয়ে গেছে তাহলে কিছু লোক আর হ্যাঁ আচ্ছা আমি কি মনে হচ্ছে 31 ইঞ্চি ডিসপ্লে এলসিডি যে কাছাকাছি থেকে দেখলে চোখের কলেরা হওয়ার সম্ভাবনা আছে তা সামনে ফাঁকা রেখে লোক ওই ওইদিকে বসে কি করে সিনেমা হলে আমি শুনেছি যারা যায় বলে সামনে বসে চোখে ডিস্টার্ব হয় ছবি ভালো বোঝা যায় না তাই নাকি একটু দূরে বসে আর মসজিদে আর জলসায় প্রথম কাতারটা বাদে সব জায়গায় লোক বসে কথা ঠিক না ভুল আর প্রথমের দিকে কারা বসে জানেন সেই এমএকটি গাড়ি আটটিয়ার মানে রাজদূত হাঁটুর প্রবলেম কানের প্রবলেম চাচা আস্তে আস্তে এগিয়ে সামনে বসছে আর যারা একদম নিউ মডেল পুরো একদম হেভি তারা বলছে একটু বাইরের দিকে বসে তার মানে ওর একদম শয়তান গ্রাস করে লেজে বলেছে যে মসজিদে যাচ্ছি যা যেন গল্প কামাই দিস শুক্রবার বাইরে বসে বসে বাচ্চা কাচ্চা গল্প করছে ও বাচ্চা না বাচ্চার বাবাদের সাথে ঢুকে ও গল্প করছে এরকম কিছু ছেলে আছে না নাই কিয়ামতের আলামত তো ঠিক আছে দিচ্ছি অসুবিধা নেই যারা নতুন করে আসবেন সামনে দুটো চারটে জায়গা ফাঁকা আছে বসবেন যারা অনেকক্ষণ থেকে বসে আছেন ওদেরকে নাড়াচাড়া দেবো না কারণ জায়গা গরম হয়ে গেছে ছাড়তে গেলেও মায়া লাগবে ওই জন্য আমি জায়গা নাড়ানোর পক্ষে নয় লোক আসুক কারণ গাছ বসিয়ে দেওয়ার পরে দুদিন চার দিন পরে ক্ষোভ দিতে হবে কি হবে না যে গাছ মরে যায় উঠে যায় পচে যায় নতুন করে দিতে হয় না তা আমি এখন চাষের শেষ সময় এসেছি যেখানে ফাঁকা আছে ওখানে গাছ লাগানো হবে কিন্তু গাছ তুলে লাগানো নয় বোঝা গেছে কি বলেছি ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও মা চাচি খালা শুনে জানো রাতের বেলা একটু পরে তোমাদের কানটা করবে ঝালা পালা ও আমার মুরুব্বিয়ান বাপ অন্যায় হলে করে দেবেন মাপ বাড়ি তার কেশর বাগবাড়ি কথাগুলো হবে বাড়াবাড়ি রাগ করবেন না তাড়াতাড়ি আমি ছেলে আমজাদ অত সহজে কাউকে দেবো না বাদ আলোচনা কোথায় করছিলাম রসুলুল্লাহ বলেছেন পিতা মাতার সেবা করা এটা তোমাদের জন্য উত্তম জেহাদ কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের দিনে আমরা বাপকে বলছি বুড়ো মাকে বলছি বুড়ি ওলাউটোরা কবে মরবে তাড়াতাড়ি শ্বশুরকে বলছি আব্বাজি শাশুড়িকে বলছি আম্মাজি জলসার দিনে গরম গরম দিচ্ছি পেঁয়াজি এমনও বাড়ি আছে আজকের দিনে একটা বাড়িতে 30 জন কুটুম খাচ্ছে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়াচ্ছে ওই বাড়িতে নিজের বোন বোনাইকে ভাত দেয় না এমন বাড়ি আছে না নাই বুন খেলে কমে যাবে বোনাই খেলে কমে যাবে ভাগনা ভাগনি খেলে কমে যাবে অথচ আমার শ্বশুর বাড়ির গুষ্টি শুদ্ধ এসে চম্বের খাওয়া খেয়ে যাচ্ছে তার বেলা কমছে না অথচ নিজের বাপ আর মাকে ভাত দেয় না আমাদেরকে জলসার দাওয়াত করে বলে হুজুর খাও খাও যদি বলি খাবো না বলছে কেন বলছি আমার পেট হয়ে গেছে খাজা বাবার ডেট আমার পেট হয়ে যাচ্ছে ইন্ডিয়ার গেট খাবো না কমিটির সিরাজুল তখন বলবে
জোর চর্বি বাদে দেবো ল্যান চর্বি বাদে দেবো এক পিস দু পিস হাতে বেলা রুটি গোশ কষা মাছ তরকারি তার সাথে খাওয়ার শেষে দেবে আপনার আঙুর আপেল বেদানা কিচ্ছু বাদ দেবো না সব হলালে চলে যাবে বলো না কিচ্ছু বাদ দেবো না একটা বার ওই ছেলেটাকে যদি জিজ্ঞাসা করা হয় আমাকে তুমি যত্ন করে খাওয়াচ্ছ তোমার বাপ কোথায় তোমার মা কোথায় ও তখন ইঁদুরের মতো মুখটা সরু করে নিয়ে বলবে আমার আব্বার সাথে আমার হয় না বলে না সাদ্দামকে খাওয়ালে তুমি জান্নাত পেয়ে যাবে তুমি মনে করেছো এ বাস চলছে ডানকুনি চলে যাবে এ বাস মনে হচ্ছে লাউহাটি চলে যাবে যেমন বাসে উঠলে লাউহাটি পৌঁছে দেয় সাদ্দামকে খাওয়ালে তোমাকে জান্নাত পৌঁছাতে পারবে না কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তোমার বুড়ো বাপকে খাওয়ালে তার বিনিময়ে তুমি জান্নাত পাবে তোমার বুড়ি মাকে খাওয়ালে তার বিনিময়ে তুমি জান্নাত পাবে তোমার শ্বশুর খাচ্ছে শাশুড়ি খাচ্ছে ভাইরা ভাই খাচ্ছে জেরসেস খাচ্ছে শালার বউ খাচ্ছে শালার শ্বশুর বাড়ির গোষ্ঠী সূত্র এসে খাচ্ছে আপত্তি কিছু নেই বুড়ো আর বুড়িকে দুটো দিলে কমে যাবে ও জলসার সেক্রেটারি মসজিদের ক্যাশিয়ার জলসার ক্যাশিয়ার মসজিদ কমিটির মেম্বার জলসার সদস্য তোমাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি সাদ্দামকে খাইয়ে লাভ হবে না খাওয়াতে যদি হয় তোমার বুড়ো বাপটাকে খাওয়াও খাওয়াতে যদি হয় তোমার বুড়ি মাটাকে খাওয়াও খোদার কসম বলছি বাপের মুখে দাঁড়িয়ে থাক আর না থাক বাপ নামাজ পড়ুক আর না পড়ুক ওই বাপকে তোমাকে খেতে দিতে হবে ওই বাপকে তোমার খেতে দিতে হবে মা যদিও দেহ ব্যবসার সাথে লিপ্ত থাকে রে ওই মা যদি পতিতা হয় পাড়ার লোক বলবে পতিতা তুমি বলো আমার আম্মাজি বাপ যদি পথল টানে পাড়ার লোক বলবে মাতাল মতখর তুমি বলো আমার আব্বাজি বুকের সাথে জড়িয়ে ধরে নাও ওই বাপকে তুমি খেতে দাও বাপ যখন তুলে তুলে খাবে রে ওই বাপের চেহারা দিকে খালেস নিয়েতে তাকিয়ে দেখবে রাসূলুল্লাহ বলছে একটা কবুল হজের সওয়াব দেয়া হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ কবুল হজ কাবায় যাব হজ কবুল হবে কি কোনো গ্যারান্টি নেই বাড়ি বসে 10 টাকার বিনিময় সন্ধ্যাবেলা বউ রাস্তার ধারে দাঁড়িয়ে কাটা সুমার মতো চেহারা নে ফুচকা মেরে দিচ্ছে 70 টাকা তাও বলছে আমি এখনো খেতে পারবো আর নিজের গর্ভধারিণী মা বাপ কি খাবে তুমি হাড়োয়া থেকে বাড়ি আসার সময় একটা বেগুনি একটা চপ এনে যদি আব্বার হাতে দিতে বা মার হাতে দিতে বুড়ো আর বুড়ি বাপ আর মা আধখানা আধখানা অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেত শুধু বুড়ো বুড়ি একা খেত না নাতিটাকে ডাকতো পাশে বসিয়ে টুক টুক করে গালে দিত আর বলতো খা ভাই খা খা ভাই খা নিশন দেখে 10 টাকার বিনিময় বাড়ির বারান্দায় বসে কবুল হজের সওয়াব পাবে অথচ বাপকে খেতে না দিয়ে আমার মতো মলি সাহেব একটা কেন ক্ষুদ্র যদি কাবার ইমাম সাহেবকে বাড়িতে ডেকে এনে এক মাস ধরে গিলিয়ে দেন তারপরেও আপনার সংসারে কখনো সুখ হতে পারে না অরিজিনাল কথাগুলো আমরা মলি সাহেবরাও বলি তার কারণ কি বলবো বলেন বললি আবার বলে যে ওয়াজ করিনি শুধু গল্প করে গেছে ওয়াজ কাকে বলে আদেও কমিটি জানে না শ্রোতা জানে না ওয়াজ কাকে বলে যদি কমিটি জানতো শ্রোতা জানতো 100% আমার বিশ্বাস সমাজ আজ পরিবর্তন হতো কথা তা তুই কি দুঃখ আছে বল এই বাবারা বাবার ঘর 2 ঘন্টাতে চলে যাচ্ছে নেমে টাকাটা থুতু দিয়ে গুনে নিচ্ছি হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদের বোবা শয়তান করে আল্লাহ তলে কমিটির ছেলেরা বাপ মার ভাত দিত না কমিটির ছেলেদের বউরা বন্ধনের সাথে যুক্ত ছিল হাড়োয়ার মেলায় গিয়ে দম দিত একটা বাপ তাদের বিরুদ্ধে তোদের মুখে কোনো কথা ছিল না শুধু বলেছি সুবহানাল্লাহ এই নাকি তাই নাকি একটা বাপ তাদের বিরুদ্ধে তোদের কোনো বক্তব্য নেই আজকের জাহান্নামের জায়গায় দাঁড়া বোবা শয়তান তখন এখানকার লোক জান্নাতে যাবে আর দেখবে বলে এই দেখ হুজুর 12,000 টাকা ভিজিট মাল ধরা পড়ে গেছে জান্নামে যাবে আর আমি এত চেপে বলি কেন আমার বিশ্বাস 100 যদি শ্রোতা থাকে 200 যদি মহিলা থাকে দুজন হলেও আমার কথা শুনে সে হারামখোর যদিও হয় তার ভিতরে ট্রান্সমিটারটা একটু নাড়া দেবে
যে হ্যাঁ আমি তাহলে এই জায়গায় আছি আর আল্লাহর অশেষ মেহেরবান এই ছোট বাচ্চা ছেলেটার বক্তব্য শুনে অনেকে বিভিন্ন হারাম নিষিদ্ধ কাজ থেকে ফিরে এসেছে যার জন্য একটু টেম্পারে বলি কে চোর লোককে ফাটলো দেখার দরকার নেই কারণ যার হাত ভাঙবে সে তো কাঁদবে ডাক্তারের মা বলছে একটু দেখো দেন কি হয়েছে ডাক্তার টিপে দেখছে বাচ্চা কাজে ওর মা বলছে তো আস্তে ডাক্তার বাবা বলছে শুকর আস্তে আজকে যদি ছেড়ে দিই সারা জীবন ছেলেটা হাত ভালো হবে ডাক্তার চেপে চেপে যখন হাতটা সেটিং করে বসাচ্ছে জানে কষ্ট হচ্ছে হোক আজকে চেপে সেটিং করে বসিয়ে দিলে আমার বাচ্চা সারা জীবনের জন্য হবে সুস্থ আর আজকে একটু কাঁচে যদি ছেড়ে দেয় সারা জীবনের জন্য হ্যান্ডিকাপ বাসে উল্লি হাফ বুঝছেন তা আজকে যখন আমার সামনে আপনারা এসে বসেছেন ঔষধ নেওয়ার জন্য ট্রিটমেন্ট করার জন্য যেখানে ব্যথা আছে ফোঁড়া আছে চেপে দেখার দরকার আছে না নাই যে যার লাগবে সে তো ছটফট করবে বাচ্চার বাপ আর মা যেমন চেপে ধরছিল যে ছটফট করে ফটফট করে কথা বলতে চাইবে যারা বুঝবে তারা তাদের চেপে ধরার দরকার আছে না নাই যার জন্য একটু করে আমি ডিটেইলসটা আপনাদের সামনে উপস্থাপন করছি হে সমাজের যুবক কথা বুঝুন আমি সামতাম দোয়া করব কবুল হবে কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনার বাপের জন্য আপনি হাত তুলে দোয়া করবেন রাসূলুল্লাহ বলছে ওই দোয়াটা গ্যারান্টি কবুল হবে একবার বলবেন সুবহানাল্লাহ হতে পারে আপনি প্যান্ট শার্ট পরেন মুখে দাড়ি নেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু ব্যবসা বাণিজ্য করেন ইয়াং বয়স দাঁড়িয়ে রাখেন না তা বলে কি আপনার দোয়া কবুল হবে না আপনার বাপমার জন্য আপনার দোয়া গ্যারান্টি আপনি হাফেজ নয় তো কি আছে আপনি মাওলানা নয় কিন্তু শরীরটা পাক রাখবেন হালাল খাদ্য খাবেন জুম্মার দিন নামাজ পড়ে বাপের কবরের জন্য একটু কাঁদলেন পাঁচ ওয়াক্তের নামাজে দোয়া করলেন অকুর রব্বির হানহুমা কামা রব্বাইয়ানি সগীরা অকুর রব্বির হানহুমা কামা রব্বাইয়ানি সগীরা এটা তো মোনাজাতের সাথে যখন বলেন আল্লাহ আমি যেমন আমার আব্বা মার কোলে লালন পালন হয়েছি তুমিও তোমার রহমতের কোলে আমার আব্বা মাকে লালন পালন করো বলুন সুবহানাল্লাহ এই দোয়াটুকু যদি সন্তান প্রতিদিন পাঁচবার পাঁচ ওয়াক্তের নামাজে একবার করে মোনাজাতে বলে তাহলে এক মাসে কবার এক মাসে 150 বার পাঁচ ওয়াক্তে পাঁচবার তাহলে 35 150 বার আল্লাহ কোনবারের না কোনবারের দোয়াটা কবুল করতে পারে কি পারে না আমি যুবকদের এতটুকু বলি ভাই বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য লাফালাফি করছো দাও ইংলিশ মিডিয়ামে পড়ানোর বিরোধী নয় তোমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ুক উচ্চ মাধ্যমিক পাস করুক বিএ পাস করুক এমএ পাস করুক ডব্লিউবিসিএস অফিসার হোক অ্যাডভোকেট হোক লয়ার হোক মলি সাহেব করার দরকার নেই আপনাদের সবাই যদি মলি সাহেব হয় আমরা ইমামতি করে খাবো কোথায় এমনিতে ইমাম লাস্টিং হয় না এখন ঘরে ঘরে সব মুক্তি সাহেব এদিকে বিড়ি এদিকে চা হাঁটুর উপরে কাপড় চার দোকানে বসে টেক্কা তুরুবা ডিসকাউন্ট একসঙ্গে মারছে বলছে ট্রাম কর কালা চাপা সে ফতোয়া দিচ্ছে ইমাম সাহেবের বিরুদ্ধে এরম কিছু মুক্তি আছে না না মসজিদ কমিটি সেক্রেটারি ওর বউ বন্ধনের সেক্রেটারি মসজিদ কমিটির ক্যাশিয়ার ওর বউ বন্ধনের ক্যাশিয়ার তবে আপনাদের এই জায়গা আছে কিনা বলতে পারবো না এই জায়গাটা বাদে বুঝছেন দিচ্ছি আছে কি না আছে ট্যাবলেট দিয়ে দিচ্ছি খান জায়গা মতো বুঝতে পারবে এখন এই এই যে জায়গায় বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে পাঠান তার সাথে সাথে একটু কোরআনের শিক্ষা কতটুকু এই লকডাউনে 6-7 মাস স্কুল বন্ধ দোকান বন্ধ কাজ বন্ধ 6-7 মাস যদি আমার বাপেরা আমার চাচারা গ্রামে মসজিদের যে মক্তব ওই মক্তবে এক টাইম করে চাষি মানুষ ব্যবসায়ী মানুষ আধ ঘন্টা করে যদি যেত 7 মাসে এই 7 মাসে আধ ঘন্টা করে দিলে নামাজের কমপ্লিট দোয়া দরুদটা মুখস্থ হতো কি হতো না বাবা এখন অনেক লোক নিয়ত করে দেখেছি নামাজে আপনি যা করবেন ও করবে আপনি ভুল করে তিনটে সেজদা দেন ও তিনটে দেবে মনে করতে দিতে হয় আর যখন আত্মীয়তে বসে না করতে জিজ্ঞেস করেন ভাই কি করছে বলছে তুমি যাবি তাই মানে একদম পুরো সরল সাদা তুমি যা আমি তাই যদি জিজ্ঞাসা করো তোমার জমি কত করে কাটা বলছে বলবো কেন ওটা খুব ভালো বোঝা এখানে এমন কায়দায় মুখ নাচছে যেন মনে হয় কোরআন শরীফ ওর উপর নাজিল হয়েছে ও মুখ নাড়ার কোনো ব্রেক নেই কি পড়তেছে জানে না তার এইটা এটা একটা কলম
ঘরের কলম বলছে ভিত দেওয়া যাবে বলছে হ্যাঁ কলম তো মজবুত ছিল তাহলে কলম মজবুত আছে বলেই ভিত ছাদ দেওয়া সাহস হচ্ছে নামাজের দোয়া দরুদ যদি কমপ্লিট মুখস্থ থাকতো নামাজের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি ভরসা আলাদা হতো কি হতো না বাবা তখন অভাব ছিল আমাদের মুরব্বী বাচ্চা সারা পড়তে পারেনি অভাব ছিল এখন তো মানুষের অভাব নেই নিশ্চয়ই স্বভাব এই সময়টা যদি একটু নামাজের দোয়া দরুদ মুখস্থ করে নামাজ পড়া যায় আমার তো মনে হয় নামাজে যা মজা আসবে ওই রকম মজা কোনো জায়গায় পাবেন না এর ভিতরে এমনও কিছু নামাজি মানুষ আছে এক ওয়াক্ত নামাজ কাজা হলে বাবা সেই দিন সারাদিন মনটা খারাপ থাকে কি থাকে না বাবা যেন মনে হয় বিরাট ক্ষতি হয়ে গেছে বিরাট ক্ষতি এই দেখেন যারা বিড়ি খায় বিড়ি পকেটে থাকে তো বার করে রাম করে ফাঁক দিচ্ছে ও খালেক চা পাক দিচ্ছ কেন বলে বাবুয়া বিড়ি প্রজাপতি বিড়ি যদি কড়কড় কড়কড় করে মনে হবে পতি জানে আমি জানে তা পাক দে যখন হয় না তখন টেনে সামনে লিচ্ছ ফু দিচ্ছ কেন বলে সাইকেলের টিউব ফাটাকি ফুটো চেক করার জন্য পানিতে ডোবায় একটা বিড়ি সাতটা ডাবের কাজ তিনটা আপেলের কাজ খাবে একটু চেক করে খাবো না ফাটা ফুটো আছে কি আচ্ছা বলুন ওই বিড়ি সকাল থেকে ঘুম থেকে উঠেই নাকি এক টান মারলে পায়খানা নাকি ক্লিয়ার হয় ভাত খাওয়ার পরে আর এক টান মারলে নাকি হজম শক্তি বেড়ে যায় তা বিড়িতে যদি এত মজা থাকে তার টাক এই আক কিনে আপনি বাড়ি নিয়ে গেছেন ছেলে বলছে আব্বা কত দাম বলছে 30 টাকা বলছে এইটুকু আক 30 টাকা ছিলব কি আর খাবো কি যদি সব শুদ্ধ মেরে দিই ওর আব্বা বলছে জিবির বাম্পার উড়ে যাবে তাহলে আঁকের মজা অনুভব করতে গেলে খোলা ছাড়াতে হবে নারকেলের মজা অনুভব করতে গেলে ছোবেলা ছাড়িয়ে ভাঙতে হবে নামাজের মজা অনুভব করতে গেলে পূর্ণাঙ্গ নামাজি হিসাবে তৈরি হওয়ার দরকার আছে না নাই নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে সালাম আলাইকুম সালাম মাথা হাত বলছে আস্তাগফিরুল্লাহ 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 তার মানে প্ল্যান্টি হচ্ছে টাইপিকার হচ্ছে কেউ কারোর গোল দিতে পারেনি নামাজ পড়া ফরজ হুকুম আদায় হয়েছে কিন্তু নামাজের পূর্ণাঙ্গ স্বাদ আমরা তুলতে পারিনি তাই মাথা হাত দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ ইমাম সাহেব দোয়া দরুদ পড়েছে আর এ নামাজে দাঁড়িয়ে তখন জমির হিসাব করেছে কারণ শয়তান আমাদের ধোকা দেয় তো শয়তান মানুষকে ধোকা দেয় না দেয় না যখন শয়তান ঘোষণা হয়ে গেল যে তুই ইবলিস তুই জাহান্নামী শয়তান বলল আল্লাহ আমাকে একটা পাওয়ার দাও কি পাওয়ার বলছে আমি মানুষের যেন রক্তে ঢুকতে পারি শরীরে আর একটা হায়াত যেন কিয়ামত পর্যন্ত আর একটা যাত্রার যেন রূপ ধরতে পারি শয়তান মানুষকে ধোকা দেবে তো আল্লাহর কাছ থেকে পাস করে নিয়ে এসছে তারপরেও আমার আল্লাহ বলেছেন আমার ইমানদার যারা প্রকৃত ইমানদার বান্দা হবে তারা তোর ধোকায় কখনো পা দেবে না শয়তান যদিও নফল ইবাদতের জন্য ডেকে দেয় আপনি যদি বুঝতে পারেন যে ইবলিস এসেছে তখন আপনার নফল ইবাদত করা চলবে না আল্লাহর ওই নামটা আমার মনে নেই একদিন তাহাজ্জুদে রক্ত উনি উঠতে পারেননি আমার নামটা এখন ঠিক মনে নেই মনে পড়লে বলবো তা ফজরের রক্ত উঠে দেখলি তাহাজ্জুদে রক্ত চলে গেছে সারা দিনে 50 রাকাত নামাজ পড়েছে কত রাকাত 50 রাকাত ওই দিন শেষ করে রাত্রে বেলা একজন এসে বলছে আসসালামু আলাইকুম দরজা খুলেছে দরজা খোলার পরে বলছে তুই ইবলিস না বলছে হ্যাঁ বলছে তুই আমাকে ডাকছিস কেন বলছে তাহাজ্জুদ পড়বে না বলছে কেন তুই আমাকে নামাজ পড়া সাহায্য করছিস বলছে হ্যাঁ বলছে তার কারণ বলছে গত রাত্রে তোমাকে তাহাজ্জুদ আমি না পড়াতে দেওয়ার জন্য ধোকা দিয়েছিলাম সেই ধোকা খেয়ে তুমি নামাজ পড়তে উঠতে পারোনি সারা দিনে 50 রাকাত নামাজ পড়েছ আমার গা হাত জ্বালা করেছে আমি সহ্য করতে পারিনি তাই 50 রাকাতের থেকে এখন 12 রাকাত পড়ে শুয়ে পড়ো বুঝতে পারছেন তাহলে সেই ইবলিস আমাদের ধোকা দেবে পাস করে এসেছে ইবলিসের কথা প্রসঙ্গে মেলার কথা একটা টানবো মনে রাখুন পরে বলছি তাহলে সেই জায়গায় আমরা ইবলিসের সাথে মোকাবিলা করে আমাদের ওঠা দরকার কিন্তু ইবলিস মানুষ এমন এমন কাজ করছে ইবলিস দেখে ও লজ্জায় মুখ ঢাকা দিচ্ছে বলছে আল্লাহ এত বড় শয়তান ওখানে আছে আমার আবার পাঠাচ্ছ কেন এমন শয়তানি করছে ইবলিসও লজ্জা পাচ্ছে
ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা পিতামাতা প্রসঙ্গে কথা উঠেছে এই কথার সঙ্গে বলতাম না তার কারণ হলো ফুরফরা শরীফের সুলতানুল আইজিন ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইকে আমরা ভালোবাসি কি বাসি না মন থেকে ভালোবাসি ফুরফরা শরীফের হুজুর কিবলা সুলতানুল আইজিন ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাই বলেছেন আল্লাহ এবং রাসূলের পরে স্থান হলো বাপ আর মা তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান কোলা গাছের বারোটা বাজিয়েছে জিরে মুসলমানদের কলজে খেয়েছে একদল আগাছা ভণ্ড পীরে আজকাল লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এমনও ছেলে রয়েছে বাপের ভাত দেয় না মায়ের ভাত দেয় না বাপের কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে অথচ হাড়োয়ার দ্বারে যায় গিয়ে জুম্মার নামাজ পড়ে এরকম ডিজিটাল শয়তান আছে না নাই বাপ মার কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে বছরে একবার করে আজমির শরীফে জিয়ারত করতে যায় 20,000 টাকা খরচা করে বাপকে ভাত দেয় না মাকে ভাত দেয় না বাপ প্রেসারের ওষুধ কিনতে পারে না মা সুগারের ওষুধ কিনে খেতে পারে না ও সেখানে সাহায্য করে না মাকে ওষুধ কিনে দেয় না অথচ ফুরফরা শরীফে মাসে একবার করে জিয়ারত করতে যায় যারা বাপকে ভাত দেয় না এরা কখনো দাদা হুজুরের মুরিদ হতে পারে না যারা বাপকে ভাত দেয় না এরা কখনো ফুরফরার মুরিদ হতে পারে না এরা হলো পাক্কা চিটিং বাজ পাক্কা চিটিং বাজ ধোকাবাজ ধোকাবাজ তার কারণ আমি টিএমসির মেম্বার সিপিএম এর মেম্বার তাহলে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তাদের আদেশ এবং নিষেধ আমাকে মেনে চলার দরকার আছে না নাই তাহলে আমি যখন ফুরফরা সেলসেলার ভক্ত অনুরক্ত বলে দাবি করছি দাদা হুজুর পাঁচ হুজুর তার যোগ্য যোগ্য ঔলাদগণ যারা আছেন তাদের আদেশ এবং নিষেধ যেটা শরীয়ত সম্মত হবে সেটা মেনে চলার দরকার আছে না নাই কিন্তু আমরা বলছি হুজুর আমরা তোমাদের দেওয়া না ফুরফরা শরীফে যাওয়া বন্ধ করব না ও হুজুর আমরা তোমাদের দেওয়া না বাপ আর মাকে ভাত দেব না ও হুজুর আমরা তোমাদের দেওয়া না বন্ধন করা ছাড়ব না ও হুজুর আমরা তোমাদের দেওয়া না সুদ খাওয়া ছাড়ব না ও হুজুর আমরা তোমাদের দেওয়া না জমির আলঠালা বন্ধ করব না ও হুজুর আমরা তোমাদের দেওয়া না বাড়ির বউরা পর্দা করবে না ও হুজুর আমরা তোমাদের দেওয়া না আমরা সহজে মসজিদে যাব না ও ছেলেরা ছেলেরা ও নওজোয়ান যুবকেরা আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি আজকের এই মজলিসে যারা বসে আছেন আমার কথা যদি কারো যায় ব্যথা নাড়বেন না মাথা দোয়ার শেষে গায়ে দিয়ে শুয়ে পড়বেন কেতা হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি যাদের বাপ বেঁচে নাই মা বেঁচে রয়েছে এখনি বাড়ি চলে যাও মায়ের পায়ের ধারে বসে পড়ো যাদের বাপ মা বেঁচে আছে ওয়াজ শুনতে হবে না এখনি তুমি বাড়ি চলে যাও বাপ পায়ের ধারে বসে পড়ো বাপ যদি তোমাকে ক্ষমা করে দেয় মা যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি দয়াল জান্নাত পাবে গো মুখে কলে মানসিব হবে বাপ যদি ক্ষমা না করে তুমি হাড়ওয়াই যাও ফুরফুরাই যাও বসিরহাটে যাও আজমির শরীফে যাও কানাড়া আবার রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি কানাড়া আবার রাত দিন ব্যাঙের আবার সর্দি কাশি আমাদের আবার শুক্রবার যে বাপকে ভাত দেয় না তার পীর দাদা হুজুর হতে পারে না যে বাপকে ভাত দেয় না তার পীর পাঁচ হুজুর হতে পারে না তার পীর হলো শয়তান তার পীর হলো শয়তান আর তার পরের পীর হলো তার বউ আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা আমার ওয়াজ শুনে কেউ তবে পেটাই কেউ তবে মেটাই দুটোর একটা হলে হবে ভাই অসুবিধা নাই তাই বলে রেখে যাই আমার ওয়াজ সবার ভালো লাগবে না কেউ গালি দেবে কেউ দুর্নাম করবে কেউ বদনাম করবে ওটাই হবে আমার জন্য পাওনা তোমাদের সাথে দেখা হবে না ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা পিতামাতার দোয়া ছাড়া কখনো সাকসেসফুল হতে পারে না পারে না পারে না আমার জন্য আমার বড় পীর হলো আমার বাপ আমার জন্য আমার বড় পীর হলো আমার মা যত বড় পীর থাক না কেন কখনো বড় পীর হতে পারে না আমার জন্য আমার বাপ আর মা আমরা জলসায় এলে আমাদের পায়খানার পানি তুলে দেয় আমাদেরকে হাত ধোয়ার পানি তুলে দেয় কিন্তু ওই ছেলেটাকে জিজ্ঞাসা করা হোক রে আজকে তুই আমার পায়খানার পানি তুলে দিচ্ছিস তোর মা অসুস্থ ছিল জলে ঠক ঠক করে কাঁপছিল কল টানার ক্ষমতা ছিল না তুই তো একটা বার কল টেনে দিসনি আজকে সাদ্দামকে কল টেনে দিচ্ছিস ওযু করার জন্য জান্নাত রিজার্ভেশন করবি হতে পারে না হতে পারে না হতে পারে না যদি হতে হয় প্রথম তোর মাকে কল টেনে দে তোর মাকে ভালোবাসা দে